আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি মোটামুটি, তাও যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। গতকালের চেয়ে আজকে একটু সুস্থ আছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, এই তো অবস্থা। বাজে প্রায় 11:30, মানে উঠতে মনে হয় 10টার দিকে। ছেলেদের আজকে স্কুল আছে, আর এত খারাপ লাগতেছিল, ঠান্ডার ওষুধ খাইলে তো আসলে ওঠা যায় না। তো যাই হোক, না উঠলে তো সব কাজই দেরি হয়ে যাবে, এর জন্য উঠে পড়ছি। এই হলো অবস্থা। এখন বাজে প্রায় 11:30। তো যাই হোক, ভাবলাম যে ভিডিওটা শুরু করে দেই, কালকে যেহেতু ক্যামেরার সামনে আসতে পারিনি। আসলে অভ্যাস হয়ে গেছে, তো না আসলেও খারাপ লাগে, মানে সবার সাথে মনে হয় যে কি বলবো, মানে যোগাযোগটা হচ্ছে না, এরকম লাগে। তো যাই হোক, কাপড় দিয়ে দিছি ওয়াশিং মেশিনে, একদম এক ওয়াশিং মেশিন ভর্তি করে। এই যে গা ঘামতেছে, জাস্ট এই যে ঠান্ডার ওষুধটা খেলে, নাপাটা খেলে অবস্থা হয়। এক ওয়াশিং মেশিন ভর্তি কাপড় দিয়ে দিছি হোক, সাথে আবার এই চাদরটাও এই যে তুলে দিছি, চাদরটাও চেঞ্জ করতে হবে। অনেক দিন হলো, মনে হয় 15-20 দিন তো হবে, আমি জীবনে এতদিন চাদর রাখি না এরকম। এবার জন্য কেন মানে চেঞ্জ করতেও ভালো লাগতেছিল না, আর অসুস্থ হব দেখে তার আগে থেকে কেমন যেন খারাপ লাগতেছিল। এই হলো সকালবেলার সমাচার। মাহিন গোসল করে নিচ্ছে, বললাম যে গোসল করে যাও, কারণ আস্তে আস্তে দেরি হয়ে যায়। এই হলো অবস্থা। রান্নাঘরেও যেতে হবে, তো ভাবলাম যে আগে ভিডিওটা না হয় অন করে নেই, তারপর না হয় অন্য অন্য কাজ শুরু করি। আর আবহাওয়ার কথা কি বলবো, রোদ তো খুব সুন্দর উঠছে, কিন্তু দেখা যাবে যে আমি ধর মানে ইয়া করবো, কাপড় ধুয়ে দিব, আর মনে করেন যে বৃষ্টি চলে আসবে। এই হলো অবস্থা। তো দেখতেছি যে না, রোদ আছে, বেশ কিছু কাপড় তো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি, এখন দেখা যাক আল্লাহ কি করে। আল্লাহ ভরসা, বাতাসও আছে, প্রচুর বাতাস আছে, যে মিশন কাপড়গুলো উঠায় নেই। এই হলো সকালবেলার সমাচার। সকালটা না হয় শুরু করি, বাকিটা আল্লাহ ভরসা। আর ঠান্ডা জ্বর এটা এখন ঘরে ঘরে, যদিও আমি বৃষ্টিতে ভিজি নাই, কিন্তু যে জিমে যে ঘামার পরে আমি মনে হয় একটু ড্রিঙ্কস খাইছিলাম, ঠান্ডা না মেরিন্ডা কি যেন একটা খাইছিলাম, খুব ঠান্ডা ছিল। তাই যাই হোক, তখন থেকেই এই গলা ব্যথাটা শুরু হয়ে গেছে। তো জিমেও 2 দিন হলো যেতে পারতেছি না, ভাবলাম যে না শনিবার থেকে, শুক্রবারে বন্ধ থাকে, ভাবতেছি যে শনিবার থেকে না হয় কন্টিনিউ করে ফেলবো ইনশাল্লাহ। আর সবই গোছ গাছ করতে হবে, কালকে সব গোছানোর কাজ করতে মিশন মাহিন, আমি কিছুই করি নাই, সারাদিন শুয়েছিলাম। কিন্তু আজকে ভাবতেছি যে না উঠে পড়ি, শুয়ে থাকলে আরও খারাপ লাগে বেশি, আরও মনে হয় কী করলাম আর কি করলাম না এরকম লাগে। আর এই যে প্রচণ্ড পরিমাণে ঘাম ঘাম, গরমে আরও মনে হয় আমার কাছে অতিষ্ঠ লাগতেছে। তো যাই হোক, এখন না হয় শুরু করে দিই। মশলাটা কষানো হয়ে গেলে জাস্ট গরুর গোছগুলো দিয়ে দিচ্ছি, ঝটপট করে রান্না করে জাস্ট বের হয়ে যাব। আবহাওয়াটা বেশ ভালো, রোদও আছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো শুকিয়ে গেলেই বেঁচে যায়। কোন দিক থেকে আবার বৃষ্টি আসে না আসে আল্লাহই জানে। আর আজকের গোছগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছে, তেল মনে হয় খুব কম হবে, তেলের ভয়ে মানে গরুর গোছ রান্না করতে আমার কেন যেন ভয় লাগে, ভালো লাগে না। আর প্রেশার কুকার আরেকটা আছে বেশ বড়, আবার আরেকটা আছে বেশ ছোট। এটা আবার দেখা যায় যে মানে 1.5 কেজি 2 কেজির জন্য ঠিক আছে, কিন্তু আবার দেখা যায় যে বেশি রান্না করলে তখন আবার মানে আটতে চায় না, বের হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি ইয়া করে দিয়ে দিলাম, একদম যে খুব টাইম দিলাম তা না, মানে অস্থির লাগতেছে আমার কাছে। অনেকদিন হলো গরু গোছে পেঁপেটা দেওয়াই হচ্ছে না, কেন যেন মনেও থাকে না, কাটাও হয় না। আগে আমার গরু গোছে প্রায় পেঁপে দিয়ে রান্না করতাম, আলু তো দিতামই, আলু মিশনের লাগবেই, না দিলে হবে না। কিন্তু আমার জন্য দেখা যায় যে আমি একটু পেঁপেটা প্রেফার করতাম, বাট ইদানিং মনেও থাকে না, অনেক দিন দেওয়া হয় না। তো ভাবলাম যে ছোট্ট একটা পেঁপে ছিল ফ্রিজে, তো ভাবলাম যে একটু দিয়ে দিই। দিলে গোছটা সে এমনি সেদ্ধ হয়ে যাবে, তারপরেও ছিল তার জন্য দিয়ে দিলাম, দেখা যাক। বাবা, প্রেশার কুকারটা লাগাই দিলাম, তারপর মনে হলো চা খাই নাই, কেন যেন মাথা ব্যথা করতেছে। পরে ইয়া করতে পারলাম যে ও সকালে তো আমি চাই খাই নাই, এই জন্য আবার একটু চা উঠাই দিলাম। যে চাটা খেয়ে ঘেমে একবারে এমন অবস্থা যে এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে। আল্লাহ তুমি গরম থেকে সবাক মুক্তি দাও, আর ভাল লাগে না, এখন চাটা হোক। এর মধ্যে আমার ছোটো ছেলে রেডি হয়ে গেছে, বড় ছেলে তো সকালবেলা যায়, ওকে আমাকে ক্যামেরা বন্দি করা যায় না, আরও তো ক্যামেরাতে সাই ফিল করে। মাহিন তো আবার সব কিছুতেই ফিট, তো তাকে আবার একটু বিদায় দিয়ে দিচ্ছি। তার আজকে একটু বোরিং লাগতেছে, কারণ অনেকদিন পরে যাচ্ছে, বেশ কয়েকটা দিন পর। তো যাই হোক, মাহিনকে বিদায় দিয়ে বসলাম চা নিয়ে, ভাবলাম যে চাটা খেয়ে একটু এনার্জি সঞ্চার করে তারপরে ধীরে ধীরে কাজটাগুলো শেষ করি।
মানে অলরেডি আমার একবার ড্রেস পাল্টানো হয়ে গেছে, মানে বারবার ঘেমে মনে হয় আমি গোসল করে উঠতেছি, এই হলো আমার অবস্থা। তো যে একটা সুটিস দিয়ে ভাবছিলাম যে না চিনি আর নেওয়া যাবে না, সকালবেলা মনে হয় চিনি দিয়ে একবার খেয়েই ফেলছি নাকি খেয়াল নাই, তা যাই হোক, তো ভাবলাম যে না এখন না হয় সুটিস দিয়েই খাই। তো চিজ বিস্কিটটা নিয়ে চাটা শুরু করে দিলাম, আর ইদানিং মানে কেমন যেন চিজ বিস্কিটটা আর ভালো লাগতেছে না, মানে চা আর বিস্কিটটা বছরের পর বছর খেতে খেতে এখন আর কোনো বিস্কুটই দেখা যায় যে দীর্ঘদিন ভাল লাগে না। তো এই যে প্রেশার কুকার সিজ দিচ্ছে মনে হয় যে শেষের দিকে, ঘুরির কাটা প্রায় 12:30 বেজে চললো, এক উজাল কাজ তো সব বাসাই এক, ঘর গোছানো ঘর গোছানো, যারা গুছিয়ে থাকে না তারাই ভালো, বেশ আর কিছু পারুক আর না পারুক আরামটা তো করতে পারে, রেস্ট করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের এই বেশি গোছগাছ থেকেই দেখা যায় যে একটু অসুস্থ থাকলেও একটু যে শুয়ে বসে থাকবো সেটা আর পারি না, এই হলো অবস্থা, মনে হয় এটা করতে হবে সেটা করতে হবে। এই একদিন মনে হয় শুয়েছিলাম সারাদিন, মানে বাসা ছেলেরা করছে করে নাই তা না, কিন্তু তারপরেও সকালবেলা বের হয়ে গেলে তো ঘর বাড়ির যে মাহিন চলে গেছে, যে মাহিনের রুমের এই অবস্থা, কিন্তু যারা হঠাৎ করে এসে গোছগাছ পায় তারা মনে করে এদের বাসা মনে হয় সবসময় এরকমই থাকে, কিন্তু আসলে তো তা না, গেঞ্জি একটা দুইটা তিনটা তিনটা তিন জায়গায় গড়াগড়ি করতেছে, এক একবার নামাজ পড়ে একটা পরে সেটা পরে কোথায় খুলে রাখে সেটা আর বলতে পারে না। এত বলি ওয়াশিং মেশিনে রাখো, তাহলে আম্মু ধোয়ার সময় অন্তত পক্ষে খুঁজতে হবে না, কে শুনবে কার কথা। এই যে ইয়ারটা গোসল করে ট্রাউজারটা এখানে রেখে গেছে, দেখা যাবে যে এসে আবার আর একটা পরছে, এই হলো অবস্থা। গাছগুলোর দিকে খেয়ালই নিতে পারতেছি না, এই সেই গাছটা টপের তুলনায় এত বড় হয়ে যাচ্ছে, ঝাঁকড়া হয়ে যাচ্ছে, আল্লাহ জানে এখন কোন দিক থেকে কোন দিক উঠবে, এটা নিয়েও একটা ঝামেলা, চেঞ্জ করে দিতে হবে, গাছ চেঞ্জ করাও টপ চেঞ্জ করাও আর একটা, মানে এই যে এখানে কেমন ময়লা হয়ে গেছে, একদিন দুই দিন একটু টপ টানাটানি করি নাই, এই যে বারান্দার অবস্থা, এই যে কাহিল অলরেডি টিকটিকিও চলে আসছে, কী যে যন্ত্রণা তা বলার মতো না। এই যে পুরা বারান্দাটা একদম খিস হয়ে আছে, কী অবস্থা, সি সি সি, এটা যদি এখানে না আসতাম দেখতেই পারতাম না, এমন বারান্দাটাও ধরতে হবে। তো যাই হোক, তার আগে ছোটো ছেলের রুমটা গোছায় নেই, এই যে মানে শরীর এত অসুস্থ যে চাদর চেঞ্জ করে দিছি, বালিশের কাভার যে চেঞ্জ করবো এই শক্তিটুকু মনে হয় ছিল না, করতে পারিনি, এই হলো সমাচার, বলে লাভ নাই। আর যেটা বললাম কত বাসায় যেয়ে দেখি কি সুন্দর সব যেমন আছে তেমনই আছে, তারা শুয়ে আছে বসে আছে ঘুমাচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো রকম একটু রান্ধলো আর মানে খাইলো আর ঘুমাইলো, ওটাই ভালো। আর আমাদের দুনিয়ার রাজ্যের এলোমেলো না হলে আমাদের ভালোই লাগে না, এই হলো অবস্থা। গেঞ্জি দুটা কি ধুতে দিব নাকি রেখে দিব বুঝতেছি না, থাক আজকে তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে, জায়গাও নাই, এখানে আপাতত থাকুক, ও আসার পরে না হয়, এত ঠিক করে রাখতে পারলাম না, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করাটা একদম। স্কুল ড্রেস বানাতে যেতে হবে, আমি যেদিন যাইতে চাই সেদিন ওদের সময় হয় না, ওরা যেদিন যেতে চায় সেদিন আমার শরীর ভালো থাকে না, এই হলো অবস্থা হয়েছে। পর্দাটাও খুব ময়লা হয়েছে, খুলেই দিব নাকি ভাবতেছি, যাক আজকে আর না কালকে খুলে দিব নে। যে বালিশের কাভার দুটা চেঞ্জ করে দিলাম, কেনা দেখতে একদম বিশ্রী লাগতেছে, ওর না মাহিন না হয়ে অরণ্য হলে ভালো হতো, ওর রুমটাকে গোছায়ও কিন্তু আবার, ওর যখন মন চায় তখন ও সুন্দর করে গোছায়, তার কথা সেই গোছায় আবার সেই এলোমেলো করে, মেনটেন করে রাখতে পারে না। তো আমি মাঝে মধ্যে বলি যে তোমার নাম আসলে মাহিন না হয়ে অরণ্য হলে ভালো হইতো, একদম বন জঙ্গল করে রাখে পুরা ঘরটা। খাবার দুটা ওয়াশিং মেশিনে দিয়ে দেই, আজকে আর অন করবো না কালকে ইনশাল্লাহ। এখন আমরা বারান্দা মেরামতে যাইতে হবে, ওইটা যে নাকড়া দিয়ে মুছবো সেই নাকড়াটা জাস্ট ফেলে দিতে হবে, কারণ ওই বালু টালু এই অবস্থায় আর কি করা যাবে না, নাকড়াটা নেওয়া যাবে না, একদম যাতা অবস্থা হয়েছে। আমি কি করি যে এই ব্যাগগুলো না স্বপ্নতে যখন যাই বা কোনো সুপার শপে গেলে কাপড়ের যে ব্যাগগুলো দেয় যেগুলো তেমন কোনো কাজে লাগবে না, এগুলো সাধারণত আমি যে এগুলো একবারে মুছে ফেলে দেওয়ার জন্য রাখি, কারণ ন্যাকড়া দিয়ে মুছলে আবার দেখা যায় যে সেই ন্যাকড়া নিয়ে এসে রাখো,
ঝামেলা, বরং এগুলোতে উঠে ফেললে, এটা ডাস্টবিনে ফেলে দিলে ঝামেলাটা শেষ হয়ে যায়, আর অতটা থাকে না। এই যে এখান দিয়েও কেমন দাগ পড়ে গেছে। বাসা না খালি যত্নের ব্যাপার এই, আর আমাদের তো যে পারমানেন্ট বুয়া রাখি না, ঠিকা বুয়া দিয়ে তো আর এগুলো করা পসিবল না। এই যে এই ব্যাগটা দিয়ে জাস্ট করে ফেললাম, তাইলে হয় কি ন্যাকড়াটা আর ধোয়া টোয়ার ঝামেলা টামেলা এগুলো থাকে না। এখন একদম ঝাড়ু দিয়ে ফেললে হয়ে যাবে। একটা ঘরোয়া এক প্রত্যেকটা কাপড়ের ব্যাগই আমি জাস্ট জমা করে রাখি, এই কারণে রাখলে খুব সুবিধা হয় যে ইউজ করা যায় যখন তখন। এখন জাস্ট ইয়াটা বড় টপটা সরায় পুরো বারান্দাটা নিখুঁতভাবে ঝাড়ু দিয়ে দিতে হবে, তাই হয়ে যাবে। পুরো বারান্দাটাকে একদম ঝকঝকে ঝকঝকে করে ফেলছি। বারান্দাটা তো মনে হয় দম আটকে আসতেছিল, কেমন এলোমেলো হয়েছিল, তো ভাবলাম যে না একদম সব মোড়া টোড়া বের করে যে এই গ্লাসটাও ইয়া করতে হবে, মুছে দিতে হবে ভালো করে, আজকে আর সময় নাই। আর এই যে এগুলো একদম ফ্লোর ফ্লোর পরিষ্কার করে দিলাম, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া না দিলে জায়গা জায়গা একদম কেমন যেন হয়ে থাকে, ভাল লাগে না দেখতে। ছোট জায়গা আরও বেশি মানে ময়লা হলে এলোমেলো দেখা যায় এরকম। তো যাই হোক, বারান্দাটা একদম ফ্রি করে ফেললাম। বাজে ঠিক দুইটা, ঘড়িতে না মানে আলো রিফ্লেকশন ভিতর দিক থেকে আসতেছে, বোঝা যাচ্ছে না, দুইটার একটু বেশি বাজে। তো যাই হোক, মনে হচ্ছে গলা আটকে আসতেছে, একটু চা নিয়ে বসলাম, একটু চাটা খেয়ে তারপর না। হ্যাঁ, আর দুইটা রুম বাদ আছে, ড্রয়িং রুমটা আর ডাইনিংটা, তাই মোটামুটি শেষ হয়ে যায়। তো একটু চা নিয়ে বসছি, আর একদম গাছের কাছাকাছি তো ভালো লাগতেছে। আমার বারান্দায় বসার জায়গায় করতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে বললাম না, আর আমার আর ওই যে সামনের যে বারান্দাটা ছাদটা দেখা যাচ্ছে, ওই ছাদে দেখা যায় যে সব সময় লোকজন থাকে এরকম। আর ওই বাড়িওয়ালার যে ছেলেরা আছে, সে আবার ফ্রেন্ড ট্রেন্ডদের নিয়ে ওখানে আড্ডা মারে, দেখা যায় যে মানে অড লাগে দেখতে। এই এর জন্য দেখা যায় খুব একটা, আমি না শুধু ওই পাশে কোনো ভাবিরাই তেমন বসতে পারে না, সবাই একই কথা বলে, লোকজন দেখা যায়। তাছাড়া আমার মানে বারান্দায় দেখা যায় বসে চাটা খেতে, শীতের গরমের দিন না, একটু শীতের দিন ভাল লাগে। এই আর মাহিনের বারান্দাটা ছাড়া অন্যান্য বারান্দায় গাছগুলো রাখা অতটা মানে পারফেক্ট হয়ও না। তো যাই হোক, ভাবলাম যে একটু চাটা খাই, কেন যেন খারাপ লাগতেছে, বাপরে বাপ, ড্রেস পাচ্ছি বারবার, নাপা এক্সটেন্ড খাইছি, খুব খারাপ লাগতেছে। তো ভাবলাম যে চাটা খেয়ে তারপর না হয় দুটা রুম গুছায়, তারপরে চার কালারটা কি সুন্দর আসছে, কিন্তু একদম খেতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে চা খাচ্ছি না কি খাচ্ছি আল্লাহ জানে। এই হলো অবস্থা। আর যে বিস্কিটটাও মানে আর আর মানে মুখ নষ্ট হওয়ার কারণে কেমন যেন ঘাস ঘাস লাগতেছে, ভাল লাগতেছে না, তাও জোর করে নিয়ে বসতি যে দেখা যাক। তো চাটা শেষ করে ডাইনিংটা আর ড্রয়িং রুমটা জাস্ট একটু ক্লিন করেই গোসলে চলে যাবো ইনশাল্লাহ। তারপর হঠাৎ মনে হলো ছেলেদের জন্য একটু পোলাও রান্না করি, আবার যে কথা সেই কাজ, একটু পোলাও উঠাই দিলাম, এখনও খালা আসে নাই, গোসলে যেতে পারতেছি না, ভাবলাম যে সময়টা একটু কাজে লাগাই। হঠাৎ হঠাৎ যে কী থুয়ে কী মনে হয় আল্লাহ জানে, মানে ভাত উঠাই দিছিলাম না খেয়াল নাই, তো ভাবলাম যে থাক তাহলে না হয় পোলাওটা একটু উঠাই দিই। এই প্রায় সাড়ে ছয়টা, কি বলবো, সকালবেলা বললাম যে কাপড় ধুলেই বৃষ্টি আসে, তবে আজকে যাই হোক কাপড়গুলো শুকানোর পরে বৃষ্টি আসছে। এই এখন অবশ্য থেমে গেছে, হালকা হালকা বাতাস শুরু হয়েছে, এই যে তবে মেঘ আছে, রাতে আবার নামতে পারে। মানে যে শুয়েছিলাম কেমন যেন গলা ব্যথা করতেছিল, বাট গলার মধ্যে কেমন যেন খুশখুস খুশখুস করতেছে, আর ভাবলাম যে একটু সন্ধ্যার পর বের হইতে হবে, চা বানাই। চা না বানালে দুই ছেলে মিশন, আজকে সকালবেলা চা দেওয়া হয় নাই, শরীর ভালো না ছিল না, তো ভাল লাগলো না, কেমন যেন খারাপ লাগতেছিল, তাদের জন্য আর চা বানাই নেই। দুই দিন হলো কারেন্ট বেশ মানে ঘন ঘন যাচ্ছে, আর আমার কাছে না ম্যাঙ্গোবার খুব পছন্দ, আমি সবসময় এভাবে ম্যাঙ্গোবারের পুরা প্যাকেট কিনে এভাবে রেখে দেই, যখন একটু দেখা যায় যে ওই যে মিষ্টি, তো যে ভাত খাওয়ার পর অনেকের মিষ্টি খাওয়ার নেশা, কিন্তু মিষ্টি তো খাওয়া যায় না, এই কারণে তখন আমার ম্যাঙ্গোবার খাই। আর ঠান্ডা লাগলে ম্যাঙ্গোবারটা আমার কাছে এত ভালো লাগে তা বলার মতো না। তো ভাবতেছি যে চাটা বানাই, রান্নাঘরে তো আর আইপিএস এর লাইন নাই,
লাইট জ্বলবে না, অন্ধকার। চাটা বানায়নি মাহিন তো। মাহিন নামাজ পড়ে এসে চা খাবা না, এখনই খাবা বউ, এখনই খাবা। ওকে চাকে এখনই খাবা না, নামাজ পড়ে এসে খাবা। তো সন্ধ্যার পর যাচ্ছি একটু বাসার নিচে, ভাবলাম যে দুই একটা ওষুধ আনতে হবে, আর টুকিটাকি একটু কাজ আছে। এই না গেলেই না, মানে না গেলে, না যাইতে পারলে ভালো হইতো কিন্তু না গেলে হবে না, এমার্জেন্সি। এর জন্য আবার নামাজ পড়ে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম যে তাড়াতাড়ি ঘুরে আসি, হঠাৎ যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, এমনি ঠান্ডা লাগছে ছাতা, তারপর আবার ঝামেলা। মানে আজকে বৃহস্পতিবার তো কাজগুলো শেষ করতে হবে, তো এর জন্য তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছি লিফটের মধ্যে। আর ভাবতেছি যে দেখি এসা আসার কথা কি করে, রাস্তায় আবার দেখাই না হয় নাকি, এটাও চিন্তা করতেছি। তো যে কথা সে কাজ, মানে নিচে গেছি এর মধ্যে আবার এসা ফোন দিছে, আপু আমি আসছি বাসায়। তা আমার কাজটা মানে শেষ কোনো রকম করে আমি কিন্তু আবার এই যে লিফটে ব্যাক করছি বাসার উদ্দেশ্যে, এই ও ফোন দিয়ে দিছে আপু দেরি করবো না তাড়াতাড়ি আসো। তো এই হলো আমার সমস্যা, ওর কথার সাথে কাজের তো কোনো মিল নাই ছাতা। এই আমি আমার দুইটা কাজ, তিনটা কাজ নিয়ে গেছি, দুইটা কাজ কমপ্লিট করতে পারছি আর একটা কাজ না করে চলে আসলাম। তা আবার এই যে গল্প করতে আর ভিডিও ধরার কথা মনে নাই, আবার চলেও যাচ্ছে, প্রায় এক ঘন্টা ছিল, ও গল্প স্বল্প করে বলে যে বিদায় নিচ্ছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে যা, আজকে আর কথা বলার সময় ফোন ধরার কথা মনে নাই, নতুন নতুন ইউটিউবার হলে যা হয় তাই। আর যে নতুন জুতা দেখাচ্ছে, যাবো নতুন জুতা কিনছি, এই তো বনে বনে দেখা হলে যত মানে কথা হয় তত কথা। তো বললাম যে ঠিক আছে আয়সো আবার ইত্যাদি ইত্যাদি, এই বলে তাকে বিদায় দিয়ে দিলাম। সে বিদায় নিল, প্রার্থনাকে নিয়ে আসে নাই, এর জন্য একটু মনটা খারাপ তার ভাইদের, প্রার্থনা না আসলে ওরা দুই ভাই খুব মন খারাপ করে। রাত বেজে গেছে প্রায় 9:30, মাহিন ওই মাত্র নামাজ পড়ে আসছে, এসাক বললাম যে খেয়ে যা, এসা তো আবার রাত্রে রাইডিংয়ে থাকে, সে কিছু খায় না, আমি খাবা এখন। এই যে আমার মাহিন আসছে নামাজ পড়ে, আসো হামিয়া তুমি খাই, মিশন মনে হয় খাবে আর একটু পরে। মিশন আপু গরম করে ফেলছি, খেয়ালে খেয়ে নাও। আর এই যে টেবিলে দিয়ে দিছি, এখানে আছে গরুর গোশ, এখানে আছে পোলাও, আর এখানে আছে হলো মাহিনের চিকেন। যাই হোক তিনটে মাহিন সালাদটা বের করো, তাব্বু ফ্রিজে সালাদ আছে, তো যাই হোক গরম করা আছে, সব ছেলেদের নিয়ে খেয়ে কি যেন বলি। আমি একটা কথা সবসময় বাবা থাকলেও বলতাম যে আমাকে আগলা করে দাও, মানে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে মনে হয় যে আমার সারাদিন আর রাতের ডিউটি মোটামুটি শেষ। মানে বাইরে ছিলাম, এসা যে ফোন দিয়ে আপু আসছি, মানে তড়িঘড়ি করে চলে আসছি, এসে মানে জাস্ট ওকে এক কাপ চা দিছি, এমন মানে কাশি উঠছে মনে হয় যে গলা একদম ছিলে গেছে। তো যাই হোক এখন খাবারটা শেষ করে আজকের ডিউটি না হয় মোটামুটি শেষ করে ফেলি। এই তো যাই হোক মাহিনকে খাবার দিয়ে আসলাম, আমি খেতে বসবো, ওই সময় মনে হলো যে জাস্ট আর একটু পরে খাই, এরকম মানে দুটো ওষুধও আছে, খাই নাই খেয়াল নাই। কয়টা বাজে? 9:15 বাজে, ভাবলাম যে 9:30-10 দিক না হয় খেয়ে নিই, বলে যেদিন একটু এলোমেলো হয় সেদিন সব দিক থেকে এলোমেলো হয়। আর ওয়েদারটার এমন বাজে অবস্থা তার বলার মতো না। বাচ্চাদের পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেছে, এই তো ওদের আবার দুটা পরীক্ষা হচ্ছে, একটা হলো স্কুল থেকে নিচ্ছে আর একটা গভর্নমেন্ট থেকে, যেটা রুলস করছে কোশ্চেন করছে সেটা দিয়ে আবার নিবে বলতেছে। তো যাই হোক সিরাজগঞ্জ যাওয়ার কথা, এ নিয়ে মহাচিন্তায় হাবুডাবু খাচ্ছি। আর ওয়েদার মানে সকালবেলা যদি মনে করি যে না আজকে ভালো ওয়েদার, দু একদিনের মধ্যে ডিসিশন নিয়ে ফেলবো, সেক্ষেত্রে মনে হয় যে না আবার মানে গরম পড়ে যায়। আবার একটু দেখা যায় ওয়েদার ঠিক হলে যখন ভাবি যে না যাবো, তখন আবার দেখা যায় যে বাচ্চাদের একটা সমস্যা হয়ে যায়। তো এই একটা দোমনা দোম ভরসার মধ্যে আসি, এখন আল্লাহ জানে যে কবে কবুল করবে। আসলে আল্লাহ মানে যখন সিরাজগঞ্জের যে কনফার্ম হয়ে যাবে তখন আর মানে ঠেকবে না, এটা মনে হচ্ছে। যাই হোক কথাও আটকে আটকে আসতেছে কেমন যেন। তো যাই হোক এখন জাস্ট রাতে মোটামুটি সব কিছু শেষ, কালকে বাজারে যেতে হবে সকালবেলা, এটাও মনে করতেছে। তবে যেতে পারবো কিনা সেটা বুঝতেছি না, কারণ ঠান্ডার ওষুধ খাইলে সকালে আর উঠতে পারি না, এটাও একটা টেনশন। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গদের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।